না, যে জীবন যেটাকে আমরা ভবিষ্যৎ বলি, আসলে এটা ভবিষ্যৎ না। আমরা এই ছোট জীবনটার জিনিসকেই ভবিষ্যৎ বলি। আসলে এই ছোট জীবনটা এটা ভবিষ্যৎ না, এটা পুরো জীবনটাই একটা দিন। যদিও সূক্ষ্ম, কিন্তু বাবলে দেখা যায় এই প্রবাদ বাক্যটাই সত্য, যে কাল কেসনে দেখা। কাল কিন্তু মানুষের জীবনে থাকে না, ওটা আজে রূপান্তরিত হয়। কালকে সূর্যটা যদি উঠতে দেখি, ওটা কাল থাকবে না, ওটা আজ হয়ে যাবে। মানুষ যেদিন দুনিয়ার থেকে যায়, ওটা ওর জন্য কাল থাকে না, ওটার জন্য আজই হয়। তো দুনিয়ার ভবিষ্যৎটাকেই আমরা ভবিষ্যৎ মনে করি। বলবেন গ্রামারে আছে, আমিও বলবো গ্রামারে আছে সত্য, কিন্তু আসলে সূক্ষ্মভাবে দেখলে দেখা যাবে কাল বলতে কোনো জিনিসই নেই। ওই কালে যদি আমার পাটা পড়লো, তো ওটা আজ হয়ে যায়, ওটা আর কাল থাকে না। কেন? তো যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র প্রাণী যে অতীত স্মরণ রাখে। অতীত যদি স্মরণ রাখত, তাহলে কোরআনকে স্মরণ করাইয়া দিতে হতো না। কোরআন বহু জায়গায় স্মরণ করাইয়া দিছেন মানুষকে, বারবার স্মরণ করাইয়া দিছেন। বারবার স্মরণ করাইয়া দিছেন, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এটাও কিন্তু মানুষের অতীতকে স্মরণ করাই দিয়েছে। মানুষ বর্তমান অবস্থার উপরে অতীতকে ভুলে যায়, এটাই মানুষের স্বভাব, যার কারণে কোরআন স্মরণ করায় দেয় যে তোমার অতীতটা কি ছিল একটু ভাবো। আমি যে আমি, কোত্থেকে আমি, এটা একটু ভাবো। কোত্থেকে তুমি? আমি যে আমি, এটাকে স্মরণ করানোর জন্য কোরআন বার বার বহু জায়গায় আমাদেরকে এরকম দৃষ্টি আকর্ষণ করছে যে তুমি কি ছিলে এটা ভাবো। তো মানুষেরই স্বভাব যে মানুষ অতীত ভুলা যায়। যার এটা স্মরণে থাকে না যে আমি ছিলাম কি, একটা পানি ফোটাই তো ছিলাম, দুর্গন্ধময় পানি, বোঝানোর জন্য বলতেছি। বৎসরের পর বৎসর কেটে যায়, একটা বাচ্চা হয় না, চেষ্টা তো আর কম চলে না, কি বলেন? এটাই তো সত্য। বৎসরের পর বৎসর কেটে যায়, ডাক্তারের পর ডাক্তার দেখায় খায়, চেষ্টা তো কম হয় না, ঠিক না? বুঝাইতে পারতেছি না, কিন্তু একটা পানির ফোটাই তো ছিল। আল্লাহর ইচ্ছা আর কুদরতি হাতের ছোঁয়া যদি না লাগতো, তাহলে কত পানি তো বৎসরের পর বৎসর বিনষ্ট হয়েছে, কোনো সন্তান হয় নাই, চোখের পানি শুধু ঝরছে, ডাক্তারের কাছে শুধু পয়সা ডালতে ছিল, তাবিজ তোমার এদিক ওদিক ছুটতে ছিল। কিন্তু যেদিন আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে, ওদিন পানি রূপ নিয়ে বাহির হয়ে গেছে। মানুষই একমাত্র প্রাণী যে অতীত মনে রাখে না, এই জন্য কোরআন স্মরণ করা গেছে, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এরকম একটা দিন যায় নাই যে তোমার কোনো আলোচনাই ছিল না। এই জন্য কোরআন মানুষের অতীতকে মনে করায় দিতে চায়,
জ্যোতি ছিলা কি, বর্তমানে তুমি আছো কি, বর্তমানে যেটা আছি এটাই একমাত্র আল্লাহর করুণা, এই জন্য আছে আল্লাহর দয়া, এই জন্য আছে আল্লাহর দয়া। যদি না হইত, আল্লাহর দয়া যদি না হইত, তাহলে এক মিনিট থাকার মতো ক্ষমতা আমাদের কাছে ছিল না। যখন আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন, তখন জমিন কিন্তু হেলতে ছিল, আমরা এটা ভালো মতোই জানি। ভূমিকম্প আসলে আমাদের আত্মা কোথায় যায়? ভয়ের ঠেলায় আত্মাটা কোথায় আসে, ওটা আমাদের সবার সামনে সুস্পষ্ট। জমিন যদি এরকম হেলতেই থাকতো, তো আমাদের এই অস্তিত্ব, ঘর বাড়ি বিল্ডিং শিল্ডিং, এটা কি করে হইতো? জমিন কিন্তু স্থির করছেন আল্লাহ, ওয়াজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড়কে প্যারাক বানায় আমরা কেড়া দিছি, জমিন স্থির হয়ে গেছে। যদি প্যারাক না বানাইতেন তাহলে কি হইতো? এখনো এটা চলতে থাকতো? এখনো দুলতে থাকতে থাকতে তো মানুষ অতীত মনে করে না, স্মরণ করে না, অথচ অতীত অতীতকে স্মরণ করা। এজন্য কোরআন আমাদের অতীত স্মরণ করায়, কি অতীতে ছিলাম কি, এখন আমি হইলাম কি। হওয়াটার উপরও আল্লাহর হাত, আল্লাহর করুণা আছে, এই জন্য হয়েছে। আল্লাহর করুণা না থাকলে কোনদিন সম্ভব হতো না। তারপরে কোরআন আবার আসল ভবিষ্যৎ স্মরণ করায়, মা কদ্দামাত লিগাদ, আসল ভবিষ্যৎ শুরু হবে মৃত্যুর পর থেকে, যে ওটার জন্য তুমি কতটুকু প্রস্তুত। আসলে সত্য এটাই, মানুষ অতীতকে স্মরণ রাখে না, ভবিষ্যতে কি ঘটবে এটা মানুষ ভাবে না। হ্যাঁ, দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে ভাবে, যেটা আসলে ভবিষ্যৎই না, যেটা আসলে ভবিষ্যৎই না। আল্লাহ রাসূল বলেছেন তুমি তিনটা দিন পাবে, তোমার জীবনটা তিন দিনের, ইয়াউমুন মাযা, একদিন চলে গেছে, ইয়াউমুন আনতাফি, আর একটা দিনের ভিতরে এখন তুমি অবস্থান করতেছো, কালকের দিনটা তুমি পাবে কি পাবে না এটা তোমার জানা নাই। যদি না পাও তাহলে ওটা আজ হয়ে যাবে, কাল আর থাকবে না। সত্য এটাই, যদিও দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবি, যেটা আসলে ভবিষ্যৎ না। ভবিষ্যৎ তো শুরু হবে মৃত্যুর থেকে নিয়ে, এটার জন্য কেউ ভাবে না। হ্যাঁ, যারা ভাবে, আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যদিও আমাদের কাছে বুদ্ধিজীবী বা বুদ্ধিমানের সংজ্ঞা আছে, পরিচয় পরিচিতি আছে একটা আমাদের ডিকশনারিতে, আর আল্লাহর কাছেও কিন্তু বুদ্ধিমানের সংজ্ঞা আছে, বুদ্ধিমান। আসল ভবিষ্যৎ নিয়ে যে ভাবে সেই কিন্তু বুদ্ধিমান। হাদিস এটাই বলে, আল্লাহর রসুল এটাই বলে, আর আল্লাহ আল্লাহর রসুলই সত্যবাদী। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ হচ্ছে সত্যবাদী। কি আছে এজন্য আল্লাহ আল্লাহর রাসূলকে বন্ধুকে আগে সত্যবাদী বানাইছেন। সারা দুনিয়া যখন সার্টিফিকেট দিছে সাদেক, সারা দুনিয়া যখন সার্টিফিকেট দিছে দুইটা জিনিসে সাদেক, আমার উনি সাদেক সত্যবাদী,
আরেকটা হলো সর্বক্ষেত্রে আমানতদার, আমিন। তখন আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিয়েছেন, তখন আল্লাহ কিতাব দিয়েছেন। আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে সত্যবাদীকে, সত্যবাদী আল্লাহ আল্লাহর রাসূল, এটাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম যে আফসোস, মানুষ অতীতকে স্মরণ করে না। মানুষ যদি অতীত স্মরণ করে, নিজের অস্তিত্ব নিয়ে ভাবে, অনেকদিন পরে মনে উঠলো জানি না বুঝে আসবে কি আসবে না। মুসলিম জগতে এক বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লা, বড় প্রতাপশালী বাদশাহ ছিল, ইতিহাস খুঁজলে পাওয়া যায়। মুসলমান তো নিজের ইতিহাসই জানে না, যার কারণে সারা জীবন পাঁচাইটা তারপরে জীবন কাটায়। ইয়াজিদ বিন মুহাল্লা বাহির হতেছিল রাজপ্রাসাদ থেকে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই পাশে দাঁড়ায়, উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিল। জামানার বড় আল্লাহওয়ালা ছিল, বহুত বড় আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, যদিও ফকিরই ছিল কিন্তু এক জামানায় পুরা দেশের ভিতরে ধনী ছিলেন, যার জন্য নাম হইতো দিনার, দিনারের বেটা। তো বাদশাহ যখন বাহির হইতে ছিল, তো চোখে চোখ পড়ছে, একটু বেকা চোখে দেখছে, বেকা চোখে চোখে আর চোখে দেখছে, একটু চোখটা বেকা কইরা দেখছে। তো বাদশাহর এরকম দেখাটা ভালো লাগে না, তো ডাকছে বলছে তুমি কি আমাকে চিনো না, এইভাবে তাকাইলা। তো বলছে শোনো, তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। তো বাদশাহ আশ্চর্য হয়ে গেছে, আমার চেয়ে আমাকে ভালো চিনে কি করে, এটা কি হয় নাকি, আমার চেয়ে কেউ আমাকে ভালো চিনবে। বাদশাহ জিজ্ঞাসা করছে আমার চেয়ে আমাকে ভালো করে কি করে চিনো তুমি। তো বলতেছে আমা কান আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি এক ফোঁটা দুর্গন্ধময় বীর্য ছিল না, নিকৃষ্ট দুর্গন্ধময় বীর্য ছিল না, যদিও ভগবান না বুঝানোর জন্য বলতেছে। আগের যুগের মানুষগুলা যা হইতো না না হইতো ভদ্র হইতো, ডাকাইতো ভদ্র ছিল, যাদেরকে সমাজে খারাপ বলতো এরাও ভদ্র হইতো, ভদ্র অভদ্র হইতো। এখন তো আমাদের ভিতরে ভদ্রতা নাই বললেই চলে, কেউ ভদ্র না, রাঘবেন না কিন্তু। আবার ভদ্রতার সংজ্ঞা দেখে নিয়েন, ভদ্রতা কাকে বলে, ডিকশনারিতে আছে। যদিও আমরা উচ্চ শিক্ষা না, আপনাদের মতো এত জেনারেল উচ্চ শিক্ষা না আমাদের, কিন্তু তারপর সংজ্ঞা জানি ভদ্র কাকে বলে। তো বাদশাহ জবাব দিছে বালা, ঠিক বলছো তুমি, তুমি কেন, এটার থেকেই তো অস্তিত্ব। ওয়াখিরুকা জিফা, আর তুমি যখন মারা যাবে তো তুমি ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে। বাদশাহ বলছে বালা, ঠিকই বলছো, না ভদ্র ছিল তো, প্রতাপশালী হলে কি হবে, ভদ্রতা ছিল, অভদ্রতা ছিল না। তো তৃতীয় বলতেছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি পেশাব পায়খানার একটা টুকরি, টুকরি চেনেন, পেটের ভিতরে কি পেটের ভিতরে পেশাব পায়খানার একটা টুকরি চেনেন,
এটাকে কি বলে টুকরিকে? হ্যাঁ হ্যাঁ, বাংলায় যে বাজারে গেলে পাওয়া যায় টুকরি নিয়ে ঘুরে, কুলির মাথায় যে যেটা থাকে এক এক এলাকায় এক এক নাম বলে। হ্যাঁ, কোথাও হাঁচি কয়, কোথাও চাঙ্গারি কয়, তুমি পেশাব পায়খানার একটা টুকরি। তো বাদশা বলতেছে আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনিস, এই চামচ গুলো একটাও আমার চিনে নাই, যদি আমার পিচ পিচ করে ওরা চিনে না, তুমি আমাকে চিনিস। সত্য এটি, যখন মানুষ অতীত না পাবে, অতীত স্মরণ না থাকে, আর বাস্তব ভবিষ্যৎ নিয়ে যখন না পাবে, তখনই কিন্তু সমস্যা হয়, তখনই সমস্যা হয়। ও তো কোরআন বলে দিছে কি সমস্যা হয়, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তখনই মানুষের ভিতরে বাপ পয়দা হয়, বাপ বাপ